আজ আমি তৈরি করে দেখাচ্ছি দুই পটল এই রেসিপিটির জন্য কিছু মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে নিয়ে নিয়েছি আদার টুকরো কয়েকটা কাঁচা লঙ্কা আর টু টেবিল স্পুন মতো কাজু পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুপাশ এইভাবে হালকা করে চিড়ে দিয়েছি যাতে ভেতরে ভালো করে মশলাটা ঢুকতে পারে এবার সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব পটলে নুন হলুদ মাখিয়ে পাশে রেখে দেব এবার বিভিন্ন রকম শুকনো মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করব একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ টেবিল হলুদ ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এখন সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভিজিয়ে রাখবো অন্য অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো কুকিং অয়েল তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখা পটলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ভাজবার সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিটের জন্য তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তিন মিনিট পর উল্টে পাল্টে দিতে হবে নাহলে পুড়ে যেতে পারে একটা পাশ ভালো করে উল্টে পাল্টে দিয়ে তারপর আবারও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে পটলগুলোকে ফ্রাই করে নেব তিন মিনিট হয়ে গেছে পটলগুলোও আমার ভাজা কমপ্লিট এবার এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেবো এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব মিক্সিতে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা তিন মিনিট মতো আমি একে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব এরপর যে শুকনো মশলাগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব আবারও চার পাঁচ মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিচ্ছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব মশলার সাথে পটলগুলোকে খুব ভালো করে মাখামাখি করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই এই দই পটল কিন্তু আমাদের বাঙালিদের দই অ্যাড করবার পর আবারও তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষে নেব এখন মশলার বাটির মধ্যে সামান্য জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব জলটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে গ্রেভিটা কিন্তু ঘন হবে দই পটলের গ্রেভি কখনো বেশি পাতলা হয় না এরপর ঢাকা দিয়ে সাত মিনিট মতো লো ফ্লেমে আমি রান্না করে নেব। সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য চিনি দই পটলে একটু মিষ্টি ব্যবহার না করলে কিন্তু টেস্ট ভালো হবে না সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি চার মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। তাহলে পটলটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে চার মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো রেসিপিটা দেখতেই কত লোভনীয় হয়েছে এবার আমরা আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাস অফ করে তারপর পরিবেশন করবো